नमस्कार अत्यंत गुरुत्वपूर्ण विषय निয়ে আজকের আলোচনাটা अर्थात আমরা আমাদের আশেপাশে অনেক ছেলেদেরকে বা মেয়েদেরকে দেখি পায়ের মধ্যে কার্প পড়ে রয়েছে কালো অনেক সময় দেখা যায় পায়ের মধ্যে কালো কার্প পড়ে রয়েছে অনেকে কার্প তো বিভিন্ন জায়গায় পড়ে তো এই কার্প পড়লে কি হয় এবং কার্পটা যে পড়ছে এই পড়াটার মানে কি মানে যে পড়ছে সে কি সত্যি জানে যে এই কার্পটা পড়লে কি হয় তো शास्त्र की बोलছে कार पड़ार के कोनो उपकारिता रयेछे तो ये समस्त विषय स्टेप बाई स्टेप आलोचना करब आपनी जदि आमार चैनले नतून हये थाकेन ताहले आजकेई किन्तु आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करे दिन एटा आपनार काछे आमार एकटा छोटो रिक्वेस्ट अनुरोध कार कालो कार जे आमरा देखी थामले जेमन देखते पाच्छेन जे आमरा जखन पायेर मध्ये कालो कार पड़े अनेक लोक अनेक छेले बा मेये अनेक बउकेओ देखेछि तो ये कार पड़ार मानेटा कि आसले कि से कि जाने जे कार कार्डटा केन पड़ा होच्छे आसले एई कालो कार पड़ार किन्तु जे नियम एटा किन्तु दीर्घदिन धरे चले आसछे अर्थात आमरा जोदि आमादेर बाप ठाकुरदाके देखी तो ताराओ किन्तु एई कार्डटाके यूज करतो किन्तु कार्डटाके एकटु अन्य टेक्निके यूज करतो अर्थात तारा जे लजिके करतो एखोनकार कालो कार्ड जारा पड़छे ताराओ किन्तु सेई लजिकेतेई पड़छे किन्तु कालो कार्डटा एखोन किन्तु बेशिरभाग छेलेमेयेरा कि करछे बाजार थेके जाच्छे कालो एकटा कार्ड किनछे पायेर मध्ये लागिये दिच्छे से जानेई ना যে এই কালো কার্ডটা কি তাকে এফেক্ট দেবে তার ভালো হবে না খারাপ হবে দেখুন যদি কালো কার্ডটা নিয়ম অনুসারে পড়ে তাহলে এই কালো কার্ডই কিন্তু তার জীবনের ভাগ্যের পরিবর্তন করতে পারে এই সামান্য একটি কালো কিন্তু যদি কোনো মানুষ নিয়ম না জেনে শুধু লোকে দেখে কালো কার্ড নিজের পড়ে নেয় তাহলে পারে কিন্তু এই কালো কার্ড তার জীবনে ঘোর অন্ধকার নামিয়ে আনতে পারে তার জীবনকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে দিতে পারে তার অনেক রকম সমস্যা চলে আসতে পারে আমরা জানি যে যখন আমরা ছোটবেলায় দেখতাম আমাদের বাপ ঠাকুরদাকে যে আমাদের বাড়ির মধ্যে যদি কোনো বাচ্চা কাচ্চা হতো তখন কিন্তু বাড়ির যারা বড়রা ছিল অর্থাৎ আমাদের দাদু টাদু এরকম টাইপের লোক তারা কিন্তু একটা কারের মধ্যে একটা ঘুলসি টাইপের বা একটা কড়ি টাইপের কিছু নিয়ে এসে গলায় একটা বাচ্চার লকেট সমেত মানে একটা কার্ডটাকে লাগিয়ে দিত এটা লাগাবার একটাই মাত্র কারণ যে তারা যদি লাগাতো তারা লাগাবার সময় এটা মনে করত যে কালো কার্ড যদি তাকে লাগিয়ে দিয়ে রাখা হয় তাহলে পারে তাকে কেউ অশুভ দৃষ্টিতে দেখতে পারবে না তার উপরে উল্টোপাল্টা কোনো ক্ষতি কেউ করতে পারবে না তন্ত্রক্রিয়ার দ্বারা নজর লাগবে না তার মধ্যে নজর দোষ কেটে যাবে এবং সমস্ত গ্রহ ফাঁড়া কিন্তু এই কালো কার্ড দিয়ে কেটে যায় তবে সেই কার্ডটা লাগাবার কিছু নিয়ম ছিল এবং আগেকার যুগের লোকরা সেই নিয়মটাকে পালন করত কিন্তু এখনকার বর্তমান সমাজের লোকরা কিন্তু সেই নিয়মকে মানছে না যার ফলে হচ্ছে কার্ডটা তাদেরকে খুব একটা উপকার দিতে পারছে না এবার দেখুন আপনি যদি সেই কার্ড পড়ে থাকেন তাহলে পারে আপনি নিজেই বলবেন যে এই কালো কার্ডটা পড়ে আপনি ধরুন কোনো ব্যথার জন্য ব্যথার যাতে সমস্যা রিকভার হয়ে যায় এর জন্য পড়েছেন বা মনে করা যাক যে যাতে আপনার দুঃখ দুর্দশা কেটে যায় বা আপনি একটি ভালো চাকরি বাকরি পান বিভিন্ন কারণে মানুষ পড়ে তো তো সেইগুলো কি আসলে সত্যি হয়েছে আপনার জীবনে খুব কম মানুষের ক্ষেত্রে হয়েছে হ্যাঁ হতে পারে কয়েকজনের মধ্যে হতে পারে তাহলে পারে তাদের গ্রহ কম্বিনেশনও ছিল কিন্তু এটা হয়ে যাবার কিন্তু এই যে কালো কার্ডটা আপনি পড়লেন এটা যদি আপনি নিয়ম মেনে পড়েন তাহলে পারে কিন্তু এই কালো কার্ডটা অনেক রত্নের থেকে মহামূল্যবান রত্নের থেকে ভালো কাজ করে দিতে পারে তাহলে পরে এই কালো কার্ড কেমন করে পড়বেন এই কালো কার্ড পড়ার কিন্তু আসলে নিয়মটা জেনে নিন যদি নিয়ম জেনে নিন তাহলে পরে কিন্তু এই একটি কালো কার্ড আপনার জীবনকে চমকে দিতে পারে প্রথমে এই কার্ড পড়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে কার্ডটি যেন সবসময় সুতির কার্ড হয় অর্থাৎ কার্ড তো দু রকমের দেখতে পাওয়া যায় একটা রেশমি সুতো টাইপের হয় আর একটা হচ্ছে সুতির সুতো সুতির যত রকম ধাগার কথা বলা হয়েছে শরীরে বাঁধার জন্য এই সবটাই কিন্তু সুতির সুতোর ধাগা বলা হয়েছে যদি রেশমি সুতোর ধাগা কেউ পরে নেয় হাতের মধ্যে তাহলে পারে যেমন ধরুন আমরা অনেক সময় পুজো তীর্থস্থানে গেলে পারে দেখি যে অনেক ছেলেমেয়েরা তো হাতের মধ্যে ধাগা পড়ছে মানে কোনো একটা কার বা ধাগা পরে নিচ্ছে কিন্তু সেখানে কিন্তু দেখছে না সেটা কী রকম দেখছে হলুদ রঙের লাল রঙের আছে তো পরে নিল না সেটা পরলে হবে না আসলে এই যে ধাগাটা পড়ছে তার নিয়ম হচ্ছে সুতির ধাগা পরা তো প্রথমে বাজার থেকে একটা কালো কার্ড নিয়ে আসবেন সেই কালো কার্ডটা আপনার মতো হতে মানে আপনার এক হাত হতে পারে আপনার শরীরের যতটা আপনি লম্বাই সেই অতটা হতে পারে বা বেশ এতটা গোলা কালো কারের গোলা অনেকটা কালো কার রিল সমেত আপনি একসঙ্গে নিয়ে চলে আসতে পারেন এই কালো কার্ডটা আপনাকে কিনতে হবে শনিবার शनिवार दिन के कालो कार्डटाके देखुन कालो कार्डटार उपकार कि करे पाच्छेन। प्रथम नम्बर कथा शनिवार दिन के आपनाके कालो कार्ड किनते हबे। शनिवार कालो कार्डटा किने सकाल बेलाय स्नान करे परिष्कार परिच्छन्न हये कोनो शनि मंदिरे चले जेते हबे। कोनो शनि मंदिरे गिये शनि मंदिरे अनेक लोक शस्यर तेल दान करे, तो सेई शस्यर तेल थेके एकटुखानि निये एई कार्डटाके पुरो भिजिये निते हबे। एइबारे एई कार्डटाके भिजिये निये कार्डटाके हाथे धरे आपनाके 21 बार बा आपनाके 11 बार मिनिमाम ओम शं शनिश्चराय नमः ये कथाटा बोलते हबे। एबं ओई जे तेलटा तेलटा दिये यदि कार्डटा चुबिये परिष्कार करते नाओ पारेन कारेर गायेर मध्ये सारा गाये तेलटाके भालो करे माखिये नेबेन। एबारे आपनि एटा शनि मंदिरे बसे बोललेन। एबार कि करते हबे कालो कार्डटाके धरुन आपनि एई कालो कार्डटाके बाड़िर 5 जन सदस्यके पड़ाबेन, ताहले परे कालो कार्डटा थेके आपनाके 5टा छोटो छोटो टुकरो बानिये निते हबे एबं प्रत्येकटी टुकरोते 7टी करे गीत मारते हबे। प्रत्येक गीत मारार समय आपनाके बोलते हबे ओम शं शनिश्चराय नमः एबं अमुक व्यक्तिर जाके पड़ाबेन तार नाम धरे जे तार जीवन थेके समस्त दुःख दुर्दशा विपद आपद जेन केटे जाय एटा आपनि बोलबेन। बोलार पर 7टी कार्डके आपनी 7टी खाम नेबेन, खामेर मध्ये नाम लेखा थाकबे अर्थात कोन कोन व्यक्तिके आपनी पड़ाबेन, तो कार्डटाके निये ओई खामेर मध्ये ढुकिये दिलेन। ताहले पारे आपनी अनायासे चिनते पारबेन जे एई खामटार मध्ये एई कार्डटा आछे माने अमुक लोकेरई एई कार्डटा। एइटार जोन्नो सुविधा हबे। आपनी तारपरे बाड़ी चले आसबेन एबं एई काजटा जे करबेन एई काजटा करार समय किन्तु अन्य कारोर संगे कथा बोलते पारबेन ना। एबं शनिवार दिनकेई जाके आपनी जार जोन्नो कार्डटा बानाच्छिलेन सेटा आपनारो होते पारे बा अन्य कोनो ब्यक्तिर होते पारे परिवारेर, तो ताके किन्तु अवश्यई এই 7টা গিট থাকা যেন অবশ্যই দরকার, তো তাকে পরিয়ে দেবেন। তার শরীরের মধ্যে টাচ করতে হবে, তার পায়ে পড়াতে যদি তার পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা থাকে তাহলে পরে আপনি সংকল্প করবেন মন্দিরেতে যে তার যেন ব্যথা কমে যায় আস্তে আস্তে করে এবং কাঠটাকে তার পায়ে বেঁধে দেবেন। যদি কারুর নজর দোষের প্রবলেম থাকে, তাকে কেউ শত্রু দ্বারা ক্ষতি করছে হ্যাঁ বা তার ছোটখাটো দুর্ঘটনা হয়ে যাচ্ছে বারবার, তো তাকে কি করবেন গলায় পরিয়ে দেবেন কাঠটা, ঠিক আছে। এছাড়াও কার্ডটাকে যদি আপনি হাতের মধ্যে বেঁধে রাখেন তাহলে অনেক গ্রহ প্রকোপ থেকে আপনি কিন্তু বাঁচবেন, বিশেষ করে শনির যে প্রকোপ এই থেকে কিন্তু আপনি বাঁচবেন। এই একই নিয়মে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে মঙ্গলবার দিনকে করতে পারেন এই কালো কার্ড নিয়ে গিয়ে, তো সরি কালো কার্ড না সেটা লাল কার্ড নিয়ে গিয়ে, লাল কার্ড নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে এই একই প্রসেস হনুমানজির পায়ের মধ্যে দেখবেন অনেক সিঁদুর লাগানো থাকে, সেই সিঁদুর ওখান থেকে নিয়ে ভালো করে কার্ডের মধ্যে লেপে দিয়ে ওং হং হনুমান্তে নমঃ এই কথাটা আপনি যদি 108 বার জপ করতে পারেন অত্যাধিক ভালো ফল দিয়ে দেবে এই কালো কার্ড লাল কার্ড। এবং আপনি ওইরকমভাবেই এই হনুমানজির মন্দিরে গিয়ে যখন করবেন তখন ওই 7টা গেটই মারবেন কার্ডের মধ্যে এবং ওই কার্ডটা যেমন করে শনির ক্ষেত্রে বলেছিলাম ঠিক এরকম একই একই প্রসেসে আপনি তৈরি করবেন করে আপনি বাড়ির সদস্যদের পড়িয়ে দেবেন এবং দেখবেন কি মিরাকেল রেজাল্ট আপনি 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। 3 মাসের মধ্যে এই কার্ডটা কিন্তু আপনি যে বাঁধলেন এটা কিন্তু আবার আপনাকে পরের সপ্তাহে করতে হবে, অর্থাৎ প্রতি শনিবার যদি করেন তাহলে প্রত্যেক শনিবার শনিবার চেঞ্জ করতে হবে এবং করতে হবে। এবারে এখনকার লোক কী করে একবার কালো কার্ড বেঁধে দিল এবার চললো একদম মানে সে রং ফং উঠে গেছে চটে গেছে তবুও কিন্তু সে পড়ে যাচ্ছে, কোনো এফেক্ট হবে না, তার মন ভালানো ব্যাপারটা কিন্তু হচ্ছে। দেখুন আমাদের পৌরাণিক শাস্ত্রে বেশ কিছু নিয়ম আছে যে নিয়মগুলোকে যদি আমরা ঠিকমতো মানতে পারি সেই নিয়মগুলোকে পালন করতে পারি তাহলে আমাদের এই যে ছোট ছোট টোটকাগুলো আছে না এইগুলো যে আমাদের কত বড় লাভ দিতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ছোট ছোট টিপস নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ দরকারি টিপস অর্থাৎ কী করলে ভালো হবে আপনার সেরকম টিপস নিয়ে আমি রোজ চলে আসবো এবং অবশ্যই আমি চেষ্টা করব যে আপনার মনের মতো অনুষ্ঠান করার। আপনার কী ধরনের অনুষ্ঠান দেখার ইচ্ছা আছে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই আপনি জ্যোতিষকে মানতে পারেন, অবশ্যই আপনি শাস্ত্রকে মানতে পারেন, অবশ্যই খুব লজিককে মানেন, কিন্তু কিছু অলৌকিক জিনিসকেও আপনাকে মানতে হবে যে আমাদের এই ভারতে আমাদের এই রাজ্যে আর কি বলা যেতে পারে এখনও অবধি কিছু অলৌকিক ঘটনা ঘটে, কিছু অলৌকিক ক্রিয়াও করা যায় যেখানে বিজ্ঞানের সঙ্গে কোনোভাবে মিল করে নেওয়া যাবে না। তো যাই হোক আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে পরে লাইক দেবেন একটি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম। যদি আপনি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে পরে আপনি সরাসরি কোনো দ্বিধাবোধ না করে ডাইরেক্টলি আমাকে ফোন করবেন, আমি তাহলে আপনাকে আরও সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।